করা এটাই আমাদের কাছে আনন্দ। ধরুন আজ থেকে আমাদের উৎসব শুরু হয়ে গেছে, 21 তারিখ উনি জিতবেন, ওনার ছবি নিয়ে সর্বত্র মিছিল হবে, এবং 22 তারিখে সমস্ত গ্রাম পঞ্চায়েত বিডিও অফিসে ওনার ছবি পৌঁছে দেওয়া হবে, আদিবাসীরা পৌঁছে দেবেন। গোটা ভারতবর্ষ জুড়ে মূলবাসী জনজাতিদের মধ্যে উৎসবের পরিবেশ, এবং ওই উৎসব শুরু হয়ে গেল 18 তারিখ থেকে 21 তারিখ অবধি। কিন্তু তৃণমূল কংগ্রেসের যে অবস্থান, ইতিমধ্যে বিভিন্ন জায়গায় পোস্টারিং করার কর্মসূচি নেওয়া হচ্ছে বিজেপির তরফ থেকে, আমরা জানতে পারছি। আমি কালকে পর্যন্ত অপেক্ষা করব, পরশু দিন যদি ভোট না দেয় তাহলে তৃণমূল কংগ্রেস মূলবাসী জনজাতি আদিবাসী বিরোধী দল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে দিবে বাংলায়।